তো আমার নাম হচ্ছে কামরুল হাসান, মাদারীপুর থেকে বলছি। জি জি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে লিভিং টুগেদার যে ই করতেছে, লিভিং টুগেদারের জন্য যে একজনকে একজনকে বিয়ে করতেছে না, তাহলে এটা কি কি বাংলাদেশে আইন আছে এটা মামলা করার জন্য? যে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, কি করা যায়? হ্যাঁ, আইনগতভাবে উনি জানতে চাচ্ছেন যে সমাধান কি। হ্যাঁ, আইনগতভাবে যদি বৈধতা না থাকে আপনি আসলে কি করে মামলা করবেন? হ্যাঁ, এটা তো বৈধতাই নাই। তো সেই ক্ষেত্রে সামাজিক বৈধতা থাকলেও হয়তো আপনি একটা সাপোর্ট পেতে পারতেন, বা পারিবারিক বৈধতা থাকলে, বা যেটা হয় যে আমাদের যদি কোনো না কোনো ভাবে একটা সাপোর্ট থাকলে সেই মেয়েটি বা ছেলেটি কিন্তু সাহায্য পেতে পারতেন। কিন্তু কোনোভাবেই কিন্তু যারাই করছেন খুব লুকিয়ে চড়িয়ে আসছেন, কিন্তু আমার কাছে যারা কাউন্সিলিং নিতে আসছেন বা সাহায্য করতে চাচ্ছেন তারা কিন্তু কেউ কাউকে জানান না। হ্যাঁ, যে আমি এরকম অনেকগুলো কেস পেয়েছি রিসেন্ট, যে ওনার হয়তো দেখা গেল যে ওয়াইফ আছে, বাচ্চা আছে, হ্যাঁ, এবং ওনার সাথে একটা টিনেজার 20-21 বছরের মেয়ে, আমার অভিজ্ঞতা আমি দেখেছি, তার সাথে সে লিভ টুগেদারে আছে। এবং ওই জায়গাটাতে যেটা হলো যে এই মেয়েটি কি বলা হয়েছে যে সময় গেলে তাকে বিয়ে করা হবে একটা সময়ের পরে, কিন্তু 5 ইয়ার্স হয়ে গেছে এখনো কিন্তু বিয়ে করছে না। মেয়েটি যখন চাপ দিয়েছে তখন সে মেয়েটাকে আজে বাজে গালি দিয়ে, ধমক দিয়ে, হ্যাঁ তোমার মতো মেয়ে দেখি নাই, তুমি, আমি তো বিবাহিত, আমার তো সমাজে একটা সম্মান আছে, তুমি কেন এইভাবে আমাকে অপমান করছো? কিন্তু মেয়েটা বলছে যে আমার সাথে কথা ছিল যে আমরা এইভাবে বন্ধুর মতো থাকবো, একসাথে স্বামী স্ত্রীর মতো বসবাস করবো, এবং এক সময় গিয়ে আমাকে সে একটা বৈধতা দিবে, সামাজিক বৈধতা, আমাকে দ্বিতীয় স্ত্রীর একটা মর্যাদা দিবে। এই যে লিভিং টুগেদারের ক্ষেত্রে যে মানে নানান ধরন আছে, যেমন আপনি একটা ধরনের কথা বলছিলেন, অনেকে বিবাহিত কিন্তু আবারও সম্পর্কে জড়াচ্ছেন, কিন্তু অনেকে আছেন যে বিয়ের প্রতি অনাগ্রহ আছে বা প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতা থেকেও কিন্তু অনেকে এই সম্পর্কে জড়ায়, আপনার বিশ্লেষণ কি? এটা খুব সুন্দর একটা কথা বলেছেন, যে অনেকে আমাকে এইভাবে বলে যে আসলে বিয়ে শাদী একটা ঝামেলা। হ্যাঁ, তো বিয়ে শাদী ঝামেলা, বিয়ে শাদীর দায়িত্ব মধ্যে পড়ে, বিয়ে শাদীর মধ্যে একটা অর্থনৈতিক ব্যাপার আছে, বিয়ে শাদীর মধ্যে অনেকগুলো বিষয় চলে আসে। তো আমাদের যেটা আমার মনে হয় যে একদম গোড়া থেকে শুরু করলে যে আমাদের পারিবারিক যে বন্ধনটা আছে, হ্যাঁ, সেটার কিন্তু একটা দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। আমরা যে বাচ্চাদের যেভাবে বড় করছি, হ্যাঁ, সেখানে কিন্তু দায়িত্বশীল হিসাবে গড়ে তুলছি না আমরা। বাবা মা অনেক বেশি দায়িত্ব পালন করছে, আমরা হাঁপিয়ে উঠছি, আমরা অর্থনৈতিক সাপোর্ট থেকে শুরু করে মানসিক সাপোর্ট সব দিচ্ছি, কিন্তু বাচ্চাদের মধ্যে এই বিষয়গুলো তৈরি করা, হ্যাঁ, যে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, তারপর হচ্ছে দায়িত্ব নেওয়া, একটা পরিবারের দায়িত্ব নেওয়া, অনেক ধরনের দায়িত্ব কিন্তু আমাদের সমাজে করতে হয়। হ্যাঁ, সামাজিক দায়িত্ব থেকে শুরু করে রাষ্ট্রীয় দায়িত্ব পর্যন্ত আমাদের আছে, নৈতিক দায়িত্ব, হ্যাঁ, প্রত্যেকটা দায়িত্ব কিন্তু বাবা মা আমরা যেটা করছি যে বাচ্চাদেরকে আমরা সব করে দিচ্ছি, ওভার প্রোটেক্টিভ, আমরা অনেক বেশি করে দেওয়াতে যেটা হচ্ছে তাদের মধ্যে এই বোধটাই তৈরি হচ্ছে না, নৈতিকতা থেকে শুরু করে ধরেন দায়িত্ব নেওয়া, পারিবারিক বন্ধন তৈরি করা, নিজে একটা অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া। এবং একটা সময় গিয়ে দেখা যাচ্ছে এই মানুষগুলা তারা ভয় পাচ্ছে, অনেকে আমাকে বলে যে বিয়ে করতে গেলে আমি ভয় পাচ্ছি, কেন? একটা বিশাল দায়িত্ব, এত বড় একটা দায়িত্ব আমাকে নিতে হচ্ছে, হ্যাঁ, যেটা আমাকে একদম সংসার চালাতে হবে, বাচ্চা কাচ্চা লালন পালন করতে হবে, ওয়াইফের দায়িত্ব নিতে হবে, হ্যাঁ, তাকে ভালোবাসতে হবে, এত কিছু আমি পারবো না, আমি একটু আরামে জীবনযাপন করতে চাই। একটা দীর্ঘ সময় ধরে আমরা কিন্তু খুব সুন্দরভাবেই করে এসেছি, তাহলে হঠাৎ করে এই প্রশ্নটা কেন? এর মানে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা যেভাবে সন্তান লালন পালন করছি, যে সিস্টেমের মধ্য দিয়ে করছি, যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে করছি, সেখানে কোনো ঝামেলা আছে। এবং এর ফলে এমন একটা মানুষ তৈরি হচ্ছে, দেখতে মনে হচ্ছে যে না, খুব নর্মাল, সে হয়তো দায়িত্বশীল, অনেক কিছু পারবে, কিন্তু যখন একটা কর্মযজ্ঞে আসছে তখন প্রত্যেকটাতে কিন্তু সে কোনো না কোনোভাবে ফেইলিওর হচ্ছে, এবং তার মানসিক অবস্থার কারণেই কিন্তু সে হয়তো একটা শর্ট টার্ম মেথড হিসেবে এই লিভিং টুগেদারটা বেছে নিয়ে গেছে।